वालेकुम सबाई के स्वागतम जानाच्छि मारिया क्राफ्ट क्रिएशन चैनले। आमी आज के आपनादेर साथे शेयर करब टूटी फुटी रेसिपी। विभिन्न धरनेर डेजार्ट आइटेम बा केक तैरीते आम्रा ए टूटी फुटी व्यवहार करे थाकी। घरे खूब सहजे तैरी करा जाए ए टूटी फुटी। चलुन पुरो रेसिपिटी देखा जाक। प्रथमे आमी पेपे कुला पिस पिस करे नियेछी। एरपर गरम पानीर भीतर हल्का बॉयल करे निब। बेशी सिद्ध करा जाबे ना। 5 मिनट ढेके रेखे दिब। एरपर আমি নামিয়ে নিব। এরপর আমি একই পাত্রে 1/2 কাপ পানির সাথে 1/4 কাপ চিনি নিয়ে জাল করে নিয়েছি। এরপর ওর ভিতরে পেঁপে কুচিগুলো দিয়ে দিয়েছি। চিনিটা যখন আঠালো হয়ে আসবে তখনই নামিয়ে নিব। 3টি পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর বিভিন্ন কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে সবুজ কালার, লাল কালার আর ব্লু কালার ইউজ করতেছি। এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, এতে একটা ফ্লেভার আসবে। এরপর মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিব। পরের দিন আমি ফ্রিজ থেকে বের করে টিস্যু সাথে একটু মিক্স করে নিচ্ছি, যাতে টিস্যুতে সব রং বা পানি যা আছে ঝরে যায় বা শুষে নেয়। একে একে সবগুলো একইভাবে করে নিচ্ছি। নিয়ে আলাদা করে এভাবে সাজিয়ে রাখবো একটা প্লেটে। একটার সাথে একটা না মিশে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে আমি রোদে বা চুলার নিচে রেখে 3 দিন শুকিয়ে নিয়েছি। হয়ে গেল আমার টুটি ফুটি। খুব সহজে এটা বাসায় তৈরি করা যায়। এটা এমনিতে খেতেও ভালো লাগে, আপনারা সহজে করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।